নমস্কার, কেমন আছেন সবাই? দ্য বম কর্নার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে আমার জন্মদিন ছিল, তা কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে কলকাতার কাছাকাছি রয়্যাল বেঙ্গল আইটিসি আছে, তা সেখানে আমরা এসেছিলাম আর কালকে আমরা ছিলাম। তা এখানে বলা ছিল ওনারা আমাদের বার্থডের জন্য পুরো ডেকোরেশন করে দিয়েছিল, এখানেই কালকে আমরা বার্থডে সেলিব্রেট করেছি। আজকে আপনাদের আমি রয়্যাল বেঙ্গল আইটিসির যে রুমটাতে আমরা স্টে করেছি সেটার একটা পুরো ট্যুর দেব, আসুন দেখতে থাকুন আমার সঙ্গে। 40th ফ্লোরে তো এই হচ্ছে পুরো আমাদের লবি, আর আমরা আছি 4010 রুমে। এটা একটা বেসিক্যালি অ্যাপার্টমেন্ট, তো দেখতেই পাচ্ছেন ঢুকেই ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে একটা কিচেন, ওপেন কিচেন। এই ওপেন কিচেনে আপনাকে এই কারণেই অ্যাপার্টমেন্টে দেওয়া হয়েছে কারণ অনেকেই রুমে খাওয়ার অর্ডার করে খায়, সেক্ষেত্রে আপনি যদি চান ইন্ডাকশান দেওয়া আছে, ইন্ডাকশানে খাওয়ার গরম করে নিতে পারেন, মাইক্রোওয়েভ দেওয়া আছে কুইক ফিক্স হিসাবে, তাড়াতাড়ি মাইক্রোওয়েভে আপনি খাওয়ার গরম করে নিতে পারবেন। জলের বোতল তো কমপ্লিমেন্টারি সব হোটেলেই থাকে। তারপর এখানে আপনার কমপ্লিমেন্টারি কিছু চা পাতার প্যাকেট দেওয়া আছে, ব্রাউন সুগার দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, গরম জল করে আপনি ইচ্ছা হলে নিজের চা নিজে করে খেয়ে নিতে পারেন। এইগুলো বেসিক্যালি স্টোরেজ যেগুলো আমরা কিচেনে দেখতে পাই, এখানে কিছুই নেই। এটা চিমনি, এগুলোও স্টোরেজ, এই সাইডের এগুলোও স্টোরেজ, স্টোরেজে কিছু নেই। ওখানে একটা সিঙ্ক আছে, আর এটাও একটা ওভেন, এই যে আর এইটা হচ্ছে, ফার্স্টে আমি ভেবেছিলাম স্টোরেজ কিন্তু তারপর দেখলাম না, এটা রেফ্রিজারেটর আছে, এই যে এটা একটা ডবল ডোর রেফ্রিজারেটর আছে, এখানে একটা আর নিচে আর একটা আছে। আমি ভাবছিলাম যে এই ধরনের ইন্টেরিয়ারে রেফ্রিজারেটরগুলোকে কী করে ওরা সেট করে, যেটা দেখলাম দেখুন রেফ্রিজারেটরের এই সাইডের এইখান থেকে ওনারা পুরোটা কাঠ দিয়ে কভার করে দিয়েছে, মানে প্লাই দিয়ে কভার করে দিয়েছে, আর এইখান থেকে হচ্ছে এতটা রেফ্রিজারেটর, তার উপর দিয়ে ওনারা প্লাই দিয়ে কভার করে দিয়েছে যাতে জিনিসটা আপনার ইন্টেরিয়ারের সাথে ম্যাচ করে। খুব ভালো কনসেপ্টগুলো, আমারও ইচ্ছা আছে কোনো একদিন এইরকমভাবে কিচেন একটা তৈরি করব, দেখা যাক। তারপর আছে এটা একটা ডাইনিং স্পেস, তো কালকে আমার জন্মদিন ছিল যেমন বললাম, ওনারা একটা চিজ কেক দিয়েছিল যদিও এটা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এটা হচ্ছে সোফা, যথেষ্ট বড় স্পেস এখানটা, এটা একটা মোটামুটি 1000 স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট, পুরো বড় একটা ডাইনিং স্পেস, তারপর এখানে বসে আপনি টিভি দেখতে পারবেন, টিভি দেওয়া আছে। আর এইবার হচ্ছে আসল মজা, দেখুন কলকাতার পুরো ভিউ, ওই যে দূরে দেখা যাচ্ছে সায়েন্স সিটি আর বিশ্ব বাংলা। প্রথমে আমি ভাবছিলাম এটা কি, কিছুতেই ফাইন্ড আউট করতে পারছিলাম না। দেখুন 5-স্টার হোটেলে আমরা সবাই যাই কিন্তু সব জিনিস সব জায়গায় থাকে না, তাই তো? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এইখানে আপনি কোট রাখতে পারবেন, কোট রেখে এই ব্রাশ দিয়ে কোটটাকে ঝাড়তে পারবেন। রয়্যাল বেঙ্গল আইটিসিতে ম্যাক্সিমাম ধরুন আপনার নাইট রাইডার্সের প্লেয়াররা আসে, তারপর বড় বড় ফিল্ম অ্যাক্ট্রেস অ্যাক্টররা আসে, তা যারা সবসময় কোট পরে থাকে তাদের জন্য ওই কোটটা রেখে তাড়াতাড়ি আপনি কোটটাকে ব্রাশ করে নিতে পারবেন এই ব্রাশটা দিয়ে। তারপর এখানে একটা টিভি দেওয়া আছে, কালকে আমরা এখানে সন্ধ্যাবেলা বসে বসে কিছুক্ষণ টিভি দেখলাম। আর এইটা হচ্ছে আপনার রুমে যাওয়ার রাস্তা, একটাই বেডরুম দেওয়া আছে। ও, তার আগে আরেকটা দেখিয়ে নিই, এটাও ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না যেহেতু পুরো ইন্টেরিয়ারটা এদের হোয়াইট, যে এটা কি,
এটা অ্যাকচুয়ালি একটা ওয়াক ইন ক্লোজেট বা আমরা যেটাকে বলি আলমারি, দেওয়াল আলমারি। তো এটা একটা বড় আলমারি করে দেওয়া আছে দেওয়ালের মধ্যে ফিট করে, প্রচুর স্টোরেজ আছে, আপনি পুরো এই আলমারির ভিতরে ঢুকে যেতে পারবেন, এই কারণেই একে বলা হয় ওয়াক ইন ক্লোজেট। আর ওই সামনে একটা বাথরুম আর একটা দেওয়া আছে, বাথরুম তো অনেক দিয়েছে এনারা, একটা এইটুকুনি ছোট না, যথেষ্ট বড় অ্যাপার্টমেন্ট, কিন্তু বাথরুমই অনেকগুলো দেওয়া আছে। যেমন এটা হচ্ছে কমন বাথরুম, দেখিয়ে দিই আপনাদের একবার, একটা ওয়াশ বেসিন দেওয়া আছে আর একটা কোমোড দেওয়া আছে। এই বাথরুমটা ছোট, এটা একটা কমন বাথরুম, এটা ছোট। এবার আমরা রুমের দিকে যাব। এটা বসে কাজ করার জায়গা দেওয়া আছে, যদিও আমাদের 12টায় চেক আউট টাইম, আমার তো 11টা থেকে অফিস, কিছু কল এখানে বসেই নিয়ে যাব, তারপর বাকিটা গাড়িতে যেতে যেতে দেখা যাবে। আর বেডরুম, এটা পুরো ফুল বেডরুমের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমার মেয়ে ঘুমাচ্ছে, অনেকটা বড় বেডরুম, অনেকটা স্পেসিয়াস যেটা দেখতে পাচ্ছেন। এখানেও একটা জানলা দেওয়া আছে, সেম ভিউ এখান থেকেও দেখতে পাবেন। বেডরুম হচ্ছে কিং সাইজ বেড যতদূর সম্ভব। আর এই বেডরুম, বেডরুমের পাশ দিয়ে হচ্ছে আর একটা বাথরুম গেছে, মানে এটা একটা কমন এরিয়া। আসুন দেখিয়ে দিই, আমাদের বেডরুম থেকে এই সোজা একটা রুম চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জিং রুমের জায়গা। এখানে আপনি আপনার কিছু ড্রেস বা জামা কাপড় থাকলে আয়রন করে নিতে পারবেন। আর তারপরে আসছে সব থেকে বড় টয়লেট, যেটা এখানকার বাথটাব আছে, দুটো ওয়াশরুম আছে, আর এই যে আমি, আমাকে দেখে কেউ হেসো না, আবার আমি সবসময় এরকমই থাকি, অত সেজে গুজে থাকতে আমার ভালো লাগে না। স্নান করতে যাব ভাবছিলাম, তার আগে রুম টুরটা করিয়ে দিলাম। ওয়াশরুমগুলো একবার আপনাদের দেখিয়ে দিই, এটা একটা ওয়াশরুম, যথেষ্ট বড়। আর সেকেন্ড, এটা আর একটা, এটা অ্যাকচুয়ালি শাওয়ার নেওয়ার জায়গা, আর ওইটা হচ্ছে টয়লেট। বাথটাবে যদি কেউ চান করতে চায়, স্নান করে এখানে এসে শাওয়ার নিয়ে ব্যাস ব্যাক টু রুম। টয়লেটরিসে ওরাও অনেক কিছুই মোটামুটি দিয়েছে, তার মধ্যে সকালে একটা আমি খুলেছিলাম, একটা উডেন ব্রাশ, ব্রাশটার কোয়ালিটি ভালো। টয়লেটরিসে যেরকম সব হোটেলে দেয় মোটামুটি সেরকমই, এটা আমি খুলিনি, এটাও সেমই থাকবে। আর এটাও হালকা হালকা উপর থেকে যা বোঝা যাচ্ছে এটা একটা উডেন ব্রাশই। টাওয়েলস আছে, সব কিছুরই দাম ওরা আসলে ধরে নিয়েছে, যে কারণে ওরা মোটামুটি যেগুলোই যা দিয়েছে জিনিসপত্র ভালোই দিয়েছে। এবার কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেরকম ওরা, আমরা ইন রুম ডাইনিংয়ে আমরা সকালবেলা চা নিয়েছিলাম, মোটামুটি তোমাদেরকে পুরো রুমটা, পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো যারা এখানে আসবে বলে প্ল্যান করছো তাদেরকে কয়েকটা কথা জানিয়ে রাখি। প্রথমে একটা আমার মিসকনসেপশন ছিল যে আইটিসি সোনার আর আইটিসি একই, রয়্যাল বেঙ্গল বা পুরোটা হয়তো একই, কিন্তু না, আইটিসি সোনার আলাদা,
আর রয়্যাল বেঙ্গল আইটিসি আলাদা। আইটিসি সোনারে হচ্ছে, এটার পিছন দিকেই আছে আইটিসি সোনার। আইটিসি সোনার হচ্ছে একটু নিরিবিলিতে, ওখানে বেসিক্যালি সব বিগ ফ্যাট ওয়েডিংগুলো, যদি কেউ ডেস্টিনেশন ওয়েডিং বা বড় লাক্সারিয়াস ওয়েডিং প্ল্যান করে থাকে, তার জন্য আইটিসি সোনার পারফেক্ট। আর ওখানে তোমরা থাকতেও পারো, কিন্তু ওইখানকার যা রুম ক্যাটাগরি বা আইটিসি সোনারের থেকে বেটার হচ্ছে রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গলের আর্কিটেকচার, রয়্যাল বেঙ্গলের রুম, রয়্যাল বেঙ্গলের সার্ভিস সব হচ্ছে এক কথায় টপ নচ, কারণ এখানকার প্রাইসও একটু বেশি। যারা একটু প্রিমিয়াম স্টে করবে বলে মনে করছো, তারা একদম চোখ বন্ধ করে রয়্যাল বেঙ্গলে চলে আসতে পারো। বার্থডে সেলিব্রেশন করার থাকলে, অ্যানিভার্সারি সেলিব্রেশন করার থাকলে, আমরা যেমন কালকে এসেছিলাম বার্থডে সেলিব্রেট করতে। এবার আসি কীরকম ভাড়া নিয়েছে। তো আমরা সার্ভিস বেসড অ্যাপার্টমেন্টে আছি, আর এর থেকেও লো ক্যাটাগরির কিছু রুমস আছে, কিন্তু আমাদের ক্যাটাগরির রুমটা আলাদা। এটা পুরোটা একটা 1000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, একটা বেডরুম আছে, একটা বড় ডাইনিং স্পেস কাম এরিয়া আছে যেখানে টিভি দেখতে পারবে, বসে খেতে পারবে, একটা কিচেন আছে, দুটো ওয়াশরুম আছে, একটা ছোট কমন ওয়াশরুম আছে, আর একটা বিশাল বড় আছে যেটা তোমাদেরকে এখন ঘুরে দেখালাম। আর এখানে খুবই পরিষ্কার, নো ডাউট, এইটা নিয়ে তো হাইজিন এইসব সম্পর্কে তো কিছু বলার নেই। ফুড কোয়ালিটি যদি বলি, আমার খুব একটা মোটামুটি অ্যাভারেজ লেগেছে, কারণ আমরা বাঙালি, আমাদের খাবারটা একটু অন্য ধরনের হয়। তো হ্যাঁ, এবার প্রিমিয়াম লাক্সারি হোটেলসগুলোতে ওদের বাঙালি খাওয়ার আর আমাদের বাঙালি রান্না খাওয়ার, সেটা একটু ডিফারেন্ট। মোটামুটি অ্যাভারেজ লেগেছে, তবে খারাপ নয়। এবার মেন আসি, এখানকার কি ফর্মালিটিস আছে। তো এখানে আমাদের যেহেতু হঠাৎ করে আমরা প্ল্যান করে এসেছিলাম, তা আমাদেরকে খুব ইনস্ট্যান্ট বুকিং করে আসতে হয়েছে। আর ওদের একটা, যখন তোমরা কল করে বুকিং করবে, ওদের একটা টোল ফ্রি নাম্বার থাকে, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই টোল ফ্রি নাম্বারে কল করে তোমাকে রুম ক্যাটাগরি ওরা বলে দেবে, সেই দিনের জন্য সেই রুম ক্যাটাগরির কী ভাড়া আছে সেটাও বলে দেবে। তো তোমাকে ওরা তখন একটা পেমেন্ট লিংক পাঠাবে তোমার ইমেল আইডিতে, সেইখান থেকে তোমাকে পেমেন্টটা করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট করে, ফুল অ্যাডভান্স পেমেন্ট করে রুমের বুকিং করতে হবে, সেটা ওয়ান নাইট হোক, টু নাইট হোক, যেমন আমরা ওয়ান নাইট বুকিং করেছিলাম। তো এই সার্ভিস বেসড অ্যাপার্টমেন্টটার উইথ ট্যাক্স অ্যান্ড অল ভাড়া গেছে ওয়ান নাইটে 17,000। বেস ভাড়া হচ্ছে 15,000, আর 2,2200 টাকা ওটা হচ্ছে ট্যাক্স ফ্যাক্স ওইসব নিয়ে। তো আমার জীবনে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্টে ছিল আইটিসি সোনার, বাট নো ডাউট ইট ওয়ার্থ ইট, কারণ এখান থেকে আমি যা ভিউ দেখতে পেয়েছি, যা রুমের রুম যেই রকম, সেই মানে এটা অন্য লেভেলের রুম। কারণ আমি এর আগেও অনেক 5-স্টার লাক্সারি রিসোর্ট বা হোটেলসে থেকেছি, ওয়ান অফ দ্য টপ নচ হোটেল, ওয়ান অফ দ্য টপ নচ স্টে, সব থেকে প্রিমিয়াম স্টে ছিল আমার এই আইটিসি সোনার, ঠিক আছে। আরও এখানকার সম্পর্কে যদি কিছু বলি, যেমন এখানকার আমরা যেমন রাতে ডিনার বাফেট ছিল আমাদের, তা ডিনার বাফেট এখানে গেছে বোধ হয় যতদূর সম্ভব দুজনের, আমাদের কালকে ডিনার বাফেট গেছে 3950, মানে 3950কে ওই 1600-1700 টাকা করে ডিনার বাফেট ছিল। ডিনার বাফেটে কী কী ছিল সেটাও আমি আমার ভিডিওতে, আর একটা ভিডিওতে দিয়ে দেবো। কিছু লিমিটেড আইটেম ছিল, এমন কিছু বিশাল বড় বাফেট বা অনেক কিছু আইটেম অপশন ছিল এমন কিছু না, কিছু নর্থ ইন্ডিয়ান ছিল, কিছু সিকিমিজ আইটেম ছিল, চাইনিজ ছিল, সব কিছু মিলিয়ে ছিল 1600-1700 টাকা মতো করে পার হেড দুজনের গেছে। তো আমার মেয়ের 6 বছর বয়স, তো 6 বছর অবধি ওটা ওরা কমপ্লিমেন্টারি, মানে ওটা কমপ্লিমেন্টারি মানে ওরা ওটা চার্জেবল না, নন চার্জেবল। আর খাবারের কোয়ালিটি যেরকম বললাম, আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি কিছু না, কারণ আমি এর থেকেও ভালো খাবার খেয়েছি। যতই আইটিসি সোনারে 17,000 টাকা দিয়ে এক রাত্রি থাকি, কিন্তু যেটা সত্যি সেটাই বলবো, খাবার অ্যাভারেজ, খুব ভালোও না আবার খুব
খুব একদম মুখে দেওয়ার মতন না, সেরকম না, চলে যাবে। মানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যেমন আমরা কালকে ডিনার বাফেটে, এর আগেও আমরা যত রিসোর্ট বা হোটেলসে ছিলাম, যখন ডিনার করা হয় বা যখন আমরা রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করি, সেটা আমরা যখন চেক আউট করি তখন আমাদের বিলে অ্যাড হয়, ফাইনাল একটা বিলে। কিন্তু এখানে নিয়মটা একটু অন্য ধরনের। যেমন আমি কালকে ডিনার বাফেটে যখন গেছি, তো তখনই আমার ফুল পেমেন্ট আফটার ডিনার ওরা চার্জ করে ওরা নিয়ে নিয়েছে। এরকম না যে চেক আউটের টাইমে তোমার পুরো যা বিল হবে, তুমি রুমে বসে চা কফি খেলে বা ডিনার করলে, সেটার আবার একটা আলাদা করে ফুল একটা বড় বিল তোমার হাতে ধরিয়ে দিল, সেটা না। তো তুমি যখন ডিনার বাফেট বা অন্য কোনো আলাকার্ট বেসিসে তুমি যদি ডিনার করো বা লাঞ্চ করো, তা তখনকার চার্জেস তোমার থেকে তখনই নিয়ে নেবে। এটার একটা কারণ হিসাবে আমার যেটা মনে হলো, যেহেতু এত বড় হোটেল, এদের এতটা চাপ বেশি, এত ওদের মাইক্রো ম্যানেজমেন্ট, বা হয়তো ম্যানেজমেন্ট এভাবে করা সম্ভব না বলে ওরা যখনকারটা তখনই ওরা চার্জ নিয়ে নিয়েছে। যেমন সকালে আমরা চা অর্ডার করে খেয়েছিলাম, চায়ের দামটা বললে তো এখন সবাই যা বলবে, আমার নিজেরও বলতে কেমন একটা লাগছে। তো এক কাপ না, মানে একটা মাসালা টি যা ছিল ওতে দুজন তিনজন আরামসে খেয়ে নিতে পারবে। একটা মাসালা টি এর দাম নিয়েছে 500। কি বলবো, বাড়িতে আমি তো এমনি দুধ চা খাই না, তার মধ্যে বাধ্য হয়ে যে 500 টাকা দিয়ে চা কিনে ফেলে দেবো, তা খেয়েই নিলাম একদিন, আর কি করব। তা হ্যাঁ, চাও ওই একটা চা অর্ডার দিয়েছিলাম, তো চায়ের বিলও ওরা সঙ্গে সঙ্গে, ওরা কার্ড মেশিন নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওরা রুমের থেকে তখনই কেটে নিয়ে চলে গেছে। তো তুমি যা এক্সপেন্স করবে হোটেলে, এক্সট্রা কিছু যদি এক্সপেন্স করো, তখনকার বিল ওরা তখনই কেটে নেবে। এবার আসি, এবার আমি যে সার্ভিস বেস অ্যাপার্টমেন্টে আছি, আমাকে ওরা বলেছিল যে দুটো অ্যাডাল্ট দুটো চাইল্ডকে ওরা অ্যাকোমোডেট করতে পারবে এই রেটের মধ্যে। এবার আমার যেহেতু দুটো বাচ্চা, একটা 6 বছরের একটা 2 বছরের, তো আমি ভেবেছিলাম দুজনকেই আনবো, কিন্তু বেডের যা সাইজ তাতে দুজন অ্যাডাল্ট একটা চাইল্ড ঠিকঠাক মতো হয়ে যাবে, চারজন একটা বেডে হবে না, কারণ খুব একটা বড় বেড না, যতই কিং সাইজ বেড হোক। তা একজনকেই কালকে এনেছিলাম আমার বড় মেয়েকে, দুজন অ্যাডাল্ট একজন চাইল্ড আরামসে হয়ে যাবে। আর এখানে আলাদা সোফা টোফা আছে, কেউ যদি চারজন আসে তাহলে একজন যদি কোনো রকমই কষ্ট সৃষ্ট করে সোফাতে বা অন্য কোথাও নিজেকে অ্যাকোমোডেট করে নিতে পারে, কারণ স্পেস অনেকটা, নো ডাউট। কিন্তু বেড বেড যা বেড হিসাবে তিনজন ঠিকঠাক মতো একটা বেডে ফিট হতে পারবে। আর আরেকটা চাইল্ড পলিসি নিয়ে যেটা বলে থাকি, আমি এর আগে যত রিসোর্ট বা লাক্সারি হোটেলসে থেকেছি, ওখানে 4 বছরের উপরে যদি বাচ্চা হয়ে যায়, 4 বা 5 বছর, এটা ডিপেন্ড করে হোটেল টু হোটেল, 4 বছরের উপরে যদি আপনার বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে ওটা ফুল অ্যাডাল্টের একটা চার্জ ওরা নিয়ে নেয়। বা হয়তো অনেক সময় এরকম দেখা যায় চাইল্ড হিসাবে যে চার্জ দাঁড়ায়, কোনো কোনো হোটেলে 4,000 টাকা, কোনো কোনো হোটেলে 3,000 টাকা, ডিপেন্ড করে হোটেল টু হোটেল, ওটা চার্জেবল হয়ে যায় তখন, এক্সট্রা বেড হিসাবে ওটা ওরা চার্জ করে। যদিও এক্সট্রা বেড আপনি যদি নাও নেন, একটা বেডের মধ্যেও যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোনো রকমে থেকে যান, তাও ওটা ওরাও চার্জ করবে, এক্সট্রা পার্সন ওরা চার্জ করে, মানে বাচ্চা এক্সট্রা যদি থাকে 4 বছরের উপরে বয়স হলেই সেটা চার্জেবল। এখানে যেটা দেখলাম, 6 বছর অবধি বাচ্চাদের ফ্রি, কোনো চার্জ নেই। তো আমাকে বলা হয়েছিল যে আপনার দুটো বাচ্চা যা বয়স আছে ওটাতে কোনো এক্সট্রা চার্জ লাগবে না, সব কিছু এক্ষেত্রে কমপ্লিমেন্টারি, স্টে ফুড লাঞ্চ বাফেট, যা আপনি যদি ডিনার বাফেট জয়েন করেন বা আপনি যদি লাঞ্চ বাফেটে আসেন, বা আপনি যেমন ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি আছে, ব্রেকফাস্ট বাফেট, আর যা কালকে যেমন ডিনার বাফেটে গেছিলাম, ডিনার বাফেটেও আমার মেয়ের জন্য কোনো টাকা নেয়নি, যদিও আমার মেয়ে এমনিও কিছু খেতে পারে না। এটাই আমার সব থেকে চিন্তার বিষয় ছিল যে ওর জন্য যদি ডিনার বাফেটে আলাদা করে আমাকে নিতে হয়, ও তো এমনি কিছু খায় না, বাফেটে এত অপশানের মধ্যে কাল আমার মেয়ে খেলো হচ্ছে ডিম ভাজা আর রুটি, আর আমরা তো কী খাবো চিন্তা করে এটা ওটা সেটা টুকটাক করে খেয়েছি। যদিও আমাদের একটু বাঙালি, আমরা ভাবি একটু ভাত, একটু গরম মাছের ঝোল, এইগুলো আমাদের যতই লাক্সারি রিসোর্টে থাকি বা যেখানেই থাকি, যেটা হয় সেটা, এগুলোকে তো না করা যায় না।
হ্যাঁ ছিল এখানে, এখানে বাঙালি মাছের ঝোলও ছিল, ভাত ছিল, সব কিছুই ছিল, সেটা আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু কোথাও না কোথাও সেই অথেন্টিক বাঙালি একটা টেস্টে যেটা আমরা, সেইটা একটা কোথাও মিসিং আছে, একটু অন্য ধরনের টেস্ট চলে যাবে। আর এই ছিল এখানকার পুরো স্টে সম্পর্কে। চাইল্ড পলিসি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বুকিং কী করে করবেন সেটাও জানিয়ে দিয়েছি, আমি যে রুমটাতে ক্যাটাগরিতে আছি সেই রুমের রেটও জানিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই রেট শুনে কেউ ঘাবড়ে যাবেন না যে হয়তো এখানে এত টাকা না দিলে হয়তো এসে থাকা যায় না, না এরকম কোনো ব্যাপার না। এখানে এর নিচেও রুম ক্যাটাগরি আছে, 5,000-6,000, মিনিমাম 5,000-6,000 থেকে হয়তো স্টার্ট হয়, যদিও সঠিক আমি আপনাদেরকে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো যে এখানে আর যে বাকি রুম ক্যাটাগরিগুলো আছে সেগুলো মোটামুটি কী প্রাইস থেকে স্টার্ট হয়। তবে আমার আন্দাজ মতো ওই 6,500-5,000 এরকম থেকে আপনি রুম ক্যাটাগরি এর নিচে যেগুলো আছেন সেগুলো পেয়ে যেতে পারেন। এর নিচেও দুটো তিনটে রুম ক্যাটাগরি আছে। আর নো ডাউট পুরো হোটেলটা এতটা বড়, এত সুন্দর এখানকার আর্কিটেকচার, আপনি ঘুরে ছবি তুলে শেষ করতে পারবেন না। সুইমিং পুল আছে এখান থেকে, কলকাতার যে ভিউটা পাওয়া যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আবার, সেই ভিউই মানে এই ভিউয়ের জন্যই অ্যাকচুয়ালি আর লোকেশনের জন্যই হয়তো এখানকার প্রাইসটা বেশি। আর হোটেল তো নো ডাউট খুবই ভালো। ঠিক আছে, যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি কোনো প্রশ্ন করার থাকে কমেন্টে আমাকে জানান, আমি আমার যথাযথ উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।